আজ আমি এই সমস্ত উপকরণগুলি অ্যাডেনিয়াম গাছ প্রতিস্থাপনের আদর্শ মিডিয়া প্রস্তুতের জন্য সঠিক পরিমাণে ইউজ করব। এই আদর্শ মিডিয়ায় আপনারা শুধু আমার মতো ছোট ছোট অ্যাডেনিয়াম গাছ প্রতিস্থাপন নয়, বরং আপনাদের এক বছরের বেশি পুরনো অ্যাডেনিয়াম গাছ যদি প্রতিস্থাপন করেন এবং গাছটিকে সম্পূর্ণ ফাঁকা ছাদে সারা বর্ষাকাল জুড়ে রাখেন, তাহলেও আপনাদের অ্যাডেনিয়াম গাছের কোনো ক্ষতি হবে না, কডেক্সও একটুও নষ্ট হবে না, বরং গাছের গ্রোথ বৃষ্টির জল পেয়ে খুব সুন্দর হবে। কারণ বৃষ্টির জল হলো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, তাই দেখবেন সমগ্র বর্ষাকাল জুড়ে সকল গাছের গ্রোথই খুব সুন্দর হয়। তাহলে আমাদের পছন্দের অ্যাডেনিয়াম গাছের গ্রোথ কেন আমরা এই সময় সুন্দর করব না? নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্তে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, আর অতি অবশ্যই দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমি কী নিয়ে আলোচনা করব বলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, আজ আমি আলোচনা করব আমার এই রোজি ভ্যারাইটির ছোটো ছোটো অ্যাডেনিয়াম গাছগুলো কোন সয়েল মিডিয়ায় প্রতিস্থাপন করলে গাছগুলি ভালো থাকবে, সুস্থ সবল থাকবে তাই নিয়ে। আপনারা দেখেছেন আমি দু মাস আগে গ্রিন ভিউ নার্সারি থেকে মাত্র 70 টাকার বিনিময়ে এই রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়াম গাছগুলো এনেছিলাম। আমি এনে প্রায় দু মাস ধরে বাড়িতে রেখে দিয়েছিলাম, সামান্য কিছু মিক্সার শুধু দিয়েছিলাম আর একবার কীটনাশক আর একবার ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম, এছাড়া আর কোনো এক্সট্রা পরিচর্যা করিনি। আমি আপনাদের বারবারই বলি, যখনই আপনারা যে কোনো গাছ নার্সারি থেকে আনবেন বাড়িতে সেডে 1 থেকে 1.5 মাস রেখে দেবেন। আমি এই গাছগুলি সময় পাইনি তাই এতদিন বসাতে পারিনি। আজ আমি এই গাছগুলি আদর্শ সয়েল মিডিয়ায় প্রতিস্থাপন করব। আপনারা বারবারই আমায় বলেন একটি অ্যাডেনিয়াম গাছের প্রতিস্থাপন সংক্রান্ত ভিডিও করতে, তাই ভাবলাম আজ এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তাহলে আর অ্যাডেনিয়াম গাছ প্রতিস্থাপন নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলুন বন্ধুরা ভিডিওটি আবার সম্পূর্ণ দেখি। নতুন ছাদ বাগানিরা, আপনারা হয়তো জানেন না অ্যাডেনিয়াম গাছ হলো খুবই সুন্দর প্রকৃতির একটি গাছ। এই অ্যাডেনিয়াম গাছের কডেক্স যেমন দেখতে সুন্দর, তেমনি সুন্দর অ্যাডেনিয়াম গাছের ফুলগুলিও, যা যে কোনো মানুষের মনকে আকৃষ্ট করবেই করবে। এই অ্যাডেনিয়াম গাছের ফুলগুলি যেমন সিঙ্গেল প্যাটার্নের হয় তেমনি ডবল প্যাটার্নেরও হয়। সাধারণত গ্রাফটিং করা রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়াম গাছের ফুলগুলি ডবল প্যাটার্নের হয়। রোজি ভ্যারাইটির ডবল প্যাটার্নের ফুলগুলি সিঙ্গেল প্যাটার্নের ফুলগুলির থেকে দেখতে অনেকটাই সুন্দর, আকর্ষণীয় ও লোভনীয়। তাই আমি আপনাদের সাজেস্ট করব রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়াম গাছ ছাদ বাগানে প্রতিস্থাপন করার জন্যে। বর্তমানে সমগ্র ভারতবর্ষে, বাংলাদেশে ও পৃথিবীর প্রায় সর্বত্র জায়গায় অ্যাডেনিয়াম গাছ পাওয়া গেলেও অ্যাডেনিয়াম গাছের আদি বাসস্থান হলো মরু অঞ্চলে। অ্যাডেনিয়াম গাছের ফুলগুলির অপরূপ সৌন্দর্যের জন্য অ্যাডেনিয়াম গাছকে আমরা মরু গোলাপ গাছ বলে থাকি। বন্ধুরা, আমি কিন্তু এই প্রথম অ্যাডেনিয়াম গাছের বীজ থেকে নতুন চারা গাছ তৈরি করছি। পুরোপুরি সাকসেস পেলে, গাছগুলি একটু বড় হলে নিশ্চয়ই আমি তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, এবার চলুন এই ছোট ছোট রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়াম গাছগুলি আদর্শ সয়েল মিডিয়ায় কীভাবে প্রতিস্থাপন করব এবার দেখে নিই। আমি এই ছোট ছোট গ্রাফটিং করা অ্যাডেনিয়াম গাছগুলি প্রতিস্থাপন করার জন্য এক ভাগ নিয়েছি বাগানের সাধারণ মাটি, এক ভাগ নিয়েছি লাল বাড়ি তৈরি করার বালি, এক ভাগ নিয়েছি গোবর সার, আপনারা নিতে পারেন যে কোনো কম্পোস্ট সার, এছাড়া নিয়েছি এক ভাগ ইটের সুরকি, কিছুটা স্টোন চিপ, কিছুটা নুড়ি কাকর। স্টোন চিপ বা নুড়ি কাকরের মধ্যে যে কোনো একটাও ইউজ করতে পারেন, আমি এখানে দুটোই ইউজ করছি। এছাড়া নিয়েছি প্রায় এক মুঠোর মতন খানিকটা মিক্সার, আর এক্সট্রা কোনো খাবার আমি নিইনি। চলুন এবার ভালোভাবে সমস্ত উপকরণগুলি একটি পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিই। সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেবার পর খুবই ছোট ছোট রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়ামের চারাগুলি প্রতিস্থাপনের জন্য আমি এরকম 3 ইঞ্চি 4 ইঞ্চির ছোট ছোট টব নির্বাচন করেছি। কারণ এই গাছগুলি বড় টবে প্রতিস্থাপন করলে বড় টবের অধিক খাদ্যের কারণে এবং বড় টবে প্রয়োগ করা জল এই গাছগুলির তুলনায় অধিক হবার জন্যে গাছটির রুট রট হয়ে যাবে, অর্থাৎ শিকড় পচে গাছটি মারা পর্যন্ত যাবে। তাই আপনারা অ্যাডেনিয়াম গাছের জন্য সর্বদাই গাছের সাইজ অনুযায়ী টব নির্বাচন করবেন, এতে গাছটি সুস্থ সবলও থাকবে, এছাড়া গাছের গ্রোথও সুন্দর হবে। নতুন ছাদ বাগানিদের আমি সবসময় সাজেস্ট করব অ্যাডেনিয়াম গাছের চারা প্রতিস্থাপনের জন্য প্লাস্টিকের টব ইউজ না করে মাটির টব ইউজ করতে। কারণ মাটির টবে যেমন বায়ু চলাচল খুব ভালো হয়, তেমনি মাটির টবে যদি আপনারা অধিক পরিমাণে জল দিয়েও ফেলেন তাহলে মাটির টবটি বেশ কিছুটা জল শুষে নেবে।
এছাড়া গরমকালে মাটির টব প্লাস্টিকের টবের মতো দ্রুত গরমও হয়ে যায় না, যার কারণে গরমকালে ফাঁকা ছাদে থাকা গাছেদের শিকড় কোনো রকম আহতও হয় না। তাই আমি বারবারই বলছি, নতুন ছাদ বাগানি হলে আপনারা প্লাস্টিক টব ইউজ না করে মাটির টব ইউজ করবেন। যাই হোক, গাছগুলি টবে প্রতিস্থাপন করার পূর্বে টবের ড্রেনেজ হোলগুলিতে ভালোভাবে খোলামকুচি দিয়ে ঢেকে দেবেন। তারপর টবে বেশ কিছুটা সয়েল মিডিয়া ভরে নেবেন। এরপর অ্যাডেনিয়ামের চারাগুলি যে পাত্রে ছিল সেই পাত্র থেকে ধীরে ধীরে বার করে নেবেন সম্পূর্ণ মাটি ছাড়িয়ে গাছটিকে, এবং প্রতিস্থাপনের সময় শুধুমাত্র শিকড়গুলি মাটির নিচে রেখে ভালোভাবে মাটি দিয়ে চাপা দেবেন। অ্যাডেনিয়াম গাছের কডেক্সটি কখনোই মাটির নিচে রাখবেন না, তাহলে কডেক্সটা সেই রকমভাবে হেলদি ও চওড়া মোটাও হবে না। এই গাছটি যেহেতু নিতান্তই ছোট, তাই আমি এই গাছটি প্রতিস্থাপনের জন্য একটি 3 ইঞ্চির মাটির টব ইউজ করেছি। আমি আপনাদের বারবারই একই কথা বলছি, আপনারা অ্যাডেনিয়াম গাছের বয়স ও সাইজ অনুযায়ী মাটির টব নির্বাচন করবেন। যে কোনো ফ্ল্যাট টপ 1 বছরের পুরনো অ্যাডেনিয়াম গাছের পক্ষে খুবই আদর্শ পাত্র, কারণ অ্যাডেনিয়াম গাছটি যত বড় হবে তত তার কডেক্সও চওড়া ও মোটা হবে, দেখতেও খুব সুন্দর হবে। আপনারা 1 বছরের বা 1 বছরের বেশি পুরনো অ্যাডেনিয়াম গাছ 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি গ্লাস টপে যদি প্রতিস্থাপন করেন, তাহলে দেখবেন গাছটির কডেক্সটি সরু হয়ে নিচের দিকে নেমে গেছে। তাই এই সমস্ত গাছেদের জন্য ফ্ল্যাট টপ আপনারা ইউজ করবেন। এছাড়া যখনই প্রতি বছর আপনারা আপনাদের অ্যাডেনিয়াম গাছগুলি রিপোর্টিং করবেন, তখন অবশ্যই অ্যাডেনিয়াম গাছের কডেক্সটি পূর্বের তুলনায় আরও 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি মাটির উপরে তুলে প্রতিস্থাপন করবেন, এতে গাছটির কডেক্সটি সুন্দর হবে। যাই হোক, অ্যাডেনিয়াম গাছগুলি টবে প্রতিস্থাপনের পর টবে ভরপুর জল দিয়ে টবটিকে 3-4 দিন সেডে রেখে দেবেন। তারপর ধীরে ধীরে গাছগুলিকে রোদে বার করবেন, তবে কখনোই এই ছোটো ছোটো গাছগুলিকে বৃষ্টির জলে ভেজাবেন না, এতে গাছগুলির কডেক্সটি পচে মারাও যাবে। তবে গাছগুলি যদি একটু বড় বা 1 বছরের বা 1 বছরের বেশি পুরনো হয়, তাহলে আপনারা এই সয়েল মিডিয়ায় প্রতিস্থাপন করে অনায়াসেই ফাঁকা ছাদে সারা বছর রাখতে পারেন, বৃষ্টির জলে ভেজালেও কোনো গাছটির ক্ষতি হবে না। এবারে আসি টবে নতুন অ্যাডেনিয়াম গাছ তো প্রতিস্থাপন করলেন, কিন্তু আমাদের মন তো সর্বদাই ছটপট করবে কখন টবের মাটিতে প্রথম সার প্রয়োগ করব। যদি না আমরা টবের মাটিতে দ্রুত সার প্রয়োগ করি, তাহলে গাছ তো দ্রুত বাড়বে না, এই ভেবেই আমরা অহেতুক দুশ্চিন্তা করব। আমি বলবো একদম এইসব ভাববেন না, মনকে একটু শান্ত রেখে কিছুদিন অপেক্ষা করবেন। যখন দেখবেন নতুন নতুন কচি কচি পাতা বার হচ্ছে, পাতাগুলি একটু বড় হয়েছে, জানবেন নতুন পাত্রটিতে গাছটি সেট হয়ে গেছে। গাছটি প্রতিস্থাপন করার সময় যে কম্পোস্ট সার ও মিক্সার দিয়েছিলাম, তাই থেকেই গাছটি এতদিন যথেষ্ট পরিমাণ খাবারও পেয়েছে। নতুন নতুন কচি কচি পাতাগুলি একটু বড় হলে গাছ অনুযায়ী অল্প অল্প করে মিক্সার টবের মাটিতে 10 দিন ছাড়া প্রয়োগ করবেন। কি বলছেন, আর কীটনাশক ফাঙ্গিসাইড? আমি তো প্রথমেই বলেছি এই গাছে সেই রকমভাবে পোকামাকড়ের আক্রমণ হয় না, তবুও ছাদ বাগানের প্রতিটি গাছকে যখন যে কীটনাশক আপনারা হতে পারে জৈব অথবা অজৈব আপনারা প্রয়োগ করবেন, তখনই এই গাছটিতে স্প্রে করবেন। এছাড়া বর্ষাকালে প্রতি 7-8 দিন ছাড়া স্যাপ বা ব্যাবেস্টিন নামক যে কোনো ফাঙ্গিসাইড অ্যাডেনিয়াম গাছে স্প্রে করবেন ও টবের মাটিতেও কিছুটা করে প্রয়োগ করবেন, কারণ অ্যাডেনিয়াম গাছে ফাঙ্গাসের আক্রমণ খুব বেশি হয়। তাই বন্ধুরা, আপনারা অনায়াসেই 7-8 দিন ব্যবধানে এই ফাঙ্গিসাইডটা ইউজ করবেন। এই সহজ সরল পরিচর্যাগুলি করুন, দেখবেন আপনাদেরও গাছগুলি থাকবে সুস্থ সবল। এছাড়া আর কোনো এক্সট্রা পরিচর্যা আপনাদের করতে হবে না, এই সহজ সরল পরিচর্যাগুলি করেই আপনারা আপনাদের অ্যাডেনিয়াম গাছে ফুল আনতে পারবেন। যে সকল বন্ধু ছাদ বাগান করতে চাইছেন কিন্তু হাতে খুব সময়ের অভাব, গাছের কি পরিচর্যা করবেন, সঠিক টাইমে গাছে জল দিতে পারবেন কিনা, সঠিক টাইমে গাছে সার প্রয়োগ কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারবেন কিনা, এই ভেবেই ছাদ বাগান বা ব্যালকনি বাগান করতে ভয় পাচ্ছেন, তাদের আমি বলবো একদম ভয় করবেন না। ভয়কে সরিয়ে রেখেই মনের আনন্দে শুধু গাছকে ভালোবেসে প্রকৃতিকে ভালোবেসে এইরকম অ্যাডেনিয়াম গাছ, বোগেনভ্যালিয়া গাছ, ফোবিয়া মিলি গাছ অনায়াসেই করতে পারেন। এই সকল ফুল গাছ একদম যত্ন করতে হয় না, শুধুমাত্র 6-7 ঘন্টা রোদে রাখলেই হবে। প্রত্যেকদিন আপনাদের 2 বার করে জলও দিতে হবে না, শুধুমাত্র 1 বার জল দিলেই এই গাছগুলো আপনারা অনায়াসেই ছাদ বাগানের ফাঁকা ছাদে রাখতে পারবেন। বন্ধুরা, এই সমস্ত গাছে কিন্তু খুব একটা পোকাও লাগে না, তাই বারবার কীটনাশক ফাঙ্গিসাইড কোনোটাই আপনাদের প্রয়োগও করতে হবে না। তাই আমি বারবারই অনুরোধ করব এই সকল গাছগুলি আপনাদের ছাদ বাগানে বসাতে, দেখবেন খুব অল্প পরিচর্যায় প্রচুর পরিমাণে ফুল আপনারা অনায়াসেই পেয়ে গেছেন। তো যে সকল বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে গাছ সম্পর্কিত অন্য আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।